নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকের ভিডিওটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12-এর যে পরীক্ষাটা সেটা নিয়ে। অলরেডি অনেক ভিডিও কিন্তু ইউটিউবে আছে যেখান থেকে তোমরা ইনফরমেশান পেয়েছো, তবে আমি চেষ্টা করবো এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেশান দিয়ে তৈরি করতে, যে 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 ইনফরমেশানগুলো তোমরা অন্যান্য ভিডিও থেকে পাওনি সেই ইনফরমেশানগুলো তোমাদেরকে দিতে, এবং পরীক্ষাটা কেমন হয়, কী বৃত্তান্ত, এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কীভাবে পে করতে হয়, ফিস কত, সমস্ত ইনফরমেশান দিয়ে কিন্তু তোমাদেরকে একদম পরিপূর্ণ করে দিতে। ওকে, আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলবো যে অবশ্যই স্মার্ট নোটস অ্যাপটা ইনস্টল করে নাও। এর যে ফুল নোটিফিকেশান, যে পিডিএফ, সেটা কিন্তু অলরেডি অ্যাপে মানে পেয়ে যাবে তোমরা নোটিফিকেশান অ্যালার্টে গেলে, ঠিক আছে, বা জব নোটিফিকেশানে গেলে কিন্তু পেয়ে যাবে। আর যে যে পরীক্ষাগুলো সামনে আসছে তার সব নোটিফিকেশান, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স, স্টাডি মেটেরিয়াল সবই কিন্তু আস্তে আস্তে অ্যাপে আপলোড হবে। তো অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নাও, ক্লিয়ার? ঠিক আছে, দেখো, এই পরীক্ষাটা অন্যান্য যে এসএসসির পরীক্ষাগুলো হয় না, অন্যান্য এসএসসির পরীক্ষা বলতে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, যে সিপিও, যে পরীক্ষাগুলো হয় তার থেকে তুলনামূলকভাবে অনেকটাই আলাদা বলতে পারো। সিলেবাস নয়, কিন্তু সিলেবাস আমি আলোচনা করব সবই, কিন্তু তুলনামূলকভাবে পরীক্ষাটা একটু আলাদা। কেন আলাদা, কী বৃত্তান্ত, সবই ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারবে। দেখো, এই ভিডিওতে আমরা দেখব যে ভ্যাকেন্সি কত আছে, সেটা প্রথমেই বলে দিলাম যে 2049টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এজ কত বা কত বয়স হলে তোমরা, কত বয়স থেকে কত বয়স অবধি তোমরা পরীক্ষা দিতে পারবে সেটা, তোমাদের এলিজিবিলিটি বা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, এই পরীক্ষার সিলেবাস কী আছে, এক্সাম প্যাটার্ন কী, ঠিক আছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশনের ব্যাপারটা বা ওটিআর, ঠিক আছে, ওটিআর এর ব্যাপারটা তোমাদেরকে বোঝাবো, এবং এছাড়াও লাইভ ফটোগ্রাফি বলে কিন্তু এবার একটা অপশন আছে, সেটা নিয়েও তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো, এবং সিলেকশন প্রসেস কী আছে সেটা। দেখো, সিলেকশন প্রসেস আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমাদের একটা রিটেন এই কম্পিউটার টেস্ট দিতে হবে, কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে বলতে পারি, সিবিটি, ঠিক আছে। সেখানে তোমাদের পাস করতে হবে, যে কাট অফ আসবে সেই কাট অফটা পাস করতে হবে, তারপর তোমাদের টাইপিং টেস্ট হবে এবং পরীক্ষা, ক্লিয়ার? এই হচ্ছে সিলেকশন প্রসেস মোর অর লেস। এবার একটা কথা বলি, এই পরীক্ষাটা কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়। এর মধ্যে ম্যাট্রিকুলেশন লেভেল আছে, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় পরীক্ষা আছে বা পোস্ট আছে বলতে পারি স্পেসিফিক ওয়েতে। এছাড়াও গ্র্যাজুয়েশন যোগ্যতায় কিন্তু, বা বলতে পারো যারা বিএ, বিএসসি, বিকম করেছো বা গ্র্যাজুয়েশন, ঠিক আছে, 10+2+3, এই যোগ্যতায় কিন্তু কিছু পোস্ট আছে। অর্থাৎ এই পরীক্ষাটা হচ্ছে একটা জগাখিচুড়ি পরীক্ষা, যেখানে সমস্ত যোগ্যতার কিন্তু পোস্ট রয়েছে, ক্লিয়ার? খুব ভালো করে কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নাও, আর খুব ভালো করে মন দিয়ে ফর্ম ফিল আপ করবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, কেননা এই পরীক্ষাটার ক্ষেত্রে, এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ভুল হয়। ওকে, দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, ঠিক আছে। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দেখো অনলাইন ফর্ম ফিল আপের ডেট কত থেকে কত, 26/2/2024 থেকে শুরু হয়ে গেছে এবং 18ই মার্চ অবধি চলবে ফর্ম ফিল আপ অনলাইন করা, এবং অনলাইন টাকা দেওয়ার, দেখো একটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ করা আর একটা অনলাইন টাকা দেওয়া, তো অনলাইন অ্যাপ্লিকেশন যে রিসিপ্ট, ঠিক আছে, রিসিপ্ট দেওয়ার মানে রিসিপ্টের পাওয়ার বলতে পারো, সেই সময়টা হচ্ছে তোমার 18ই মার্চ 2024, 23 আওয়ার্স, ঠিক আছে, 23 আওয়ার্স অবধি কিন্তু রয়েছে, মানে 11টা বলতে পারো আর কি তোমরা রাত্রেবেলা। লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ ফর মার্কিং, সরি, মেকিং অনলাইন ফি পেমেন্ট, অনলাইন ফি, এটা হচ্ছে তোমার রিসিপ্টটা জেনারেট করার, যাই হোক, রিসিপ্ট মানে যারা যদি কেউ অফলাইন টাকা পেমেন্ট করতে চাও সেটার জন্য এখানে বলছে, আর যেটা কিনা অনলাইন ফি পেমেন্টের কথা বলছে সেটা হচ্ছে 19/3/2024 হচ্ছে অনলাইন পেমেন্টের লাস্ট ডেট। ওকে, ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন, দেখো এই প্রথম এসএসসি কারেকশন উইন্ডো কিন্তু এখানে ইন্ট্রোডিউস করেছে এই পরীক্ষাটার ক্ষেত্রে, যদি তোমাদের ফর্মে কোনোরকম কোনো ভুল হয়ে যায় সেটা কারেকশন করার জন্য কারেকশন উইন্ডো ওপেন করা হবে, দেখে নাও 22/3/2024 থেকে 24/3/2024 অবধি, দুদিন মতন সময় থাকবে, ঠিক আছে। এবার কম্পিউটার বেসড এক্সামিনেশন বা সিবিটি, যেটা আমি তোমাদের বলছিলাম, সেটার একটা টেন্টেটিভলি, অর্থাৎ কী বলবো, অস্থায়ী ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 6 থেকে 8 মে 2024 সাল, মানে 24-এ, এই সামনে, আর বেশি দিন সময় নেই। যদি কোনোরকম কোনো সমস্যা হয় হেল্পলাইন নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখে নেবে তোমরা, ক্লিয়ার? আশা করছি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, এবার সব থেকে বড় জিনিস যে কত বয়স, তোমাদের আমি থাম্বনেলে বলেছিলাম যে
42 বছর বয়সেরও কিন্তু ক্যান্ডিডেট যারা আছো, যদি ফিট হও সেই পোস্টটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিক থেকে, 37 বছর অবধিও আছে, 42 অবধিও আছে, তাহলে কিন্তু তারাও সুযোগ পাবে এসএসসির এই পরীক্ষাটায় বসার। ক্লিয়ার? আচ্ছা, এজ লিমিট ধরা হবে কি বলে দিচ্ছি, দেখো 1-1-2024, ভালো করে বোঝো, 1-1-2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার এজ লিমিট এক একটা পরীক্ষার জন্য এক এক রকম হয়। দেখো দেখো, ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট, প্রথমত তো এজ লিমিট রয়েছে 18 থেকে 25 বছর অবধি। কিছু অনেক পোস্ট আছে যেখানে কিনা 18 বছর থেকে 25 বছর বয়স অবধি মানে ক্যান্ডিডেট যারা আছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তাদের দেখো, তাদের 1999-এর আগে জন্মালে হবে না এবং 2006-এর পরে জন্মালে হবে না। এরম সেম ভাবে এটা দেখে নাও। আবার কিছু পরীক্ষা পোস্ট আছে 18 থেকে 27 বছর, কিছু পোস্ট আছে 18 থেকে 28 বছর, কিছু পোস্ট আছে 18 থেকে 30 বছর। ক্লিয়ার? দেখো, যেটা বলছিলাম যে কিছু পোস্ট আছে 18 থেকে 35 বছর অবধি, তারা আর 1989-এর আগে জন্মালে হবে না এবং 2006-এর পরে জন্মালে হবে না। কিছু পোস্ট আছে 18 থেকে 37 বছর, কিছু পোস্ট আছে 18 থেকে 42 বছর, এবং কিছু 20 থেকে 25 বছর অবধি পোস্টও কিন্তু আছে। ক্লিয়ার? দেখে নিয়েছো, প্রচুর পোস্ট বললাম না, মানে দেখো সিজিএল মানে অফিসারদেরই শুধুমাত্র রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু এখানে সমস্ত ছোটোখাটো যত পোস্ট আছে সেগুলো নিয়ে সিএইচএসএল এই ফেজ পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করে। প্রথম যখন পরীক্ষাটা এসেছিলো তখন ফেজ 1, ফেজ 2, তারপরে বছর ফেজ 3, এরম করে কিন্তু লাস্ট ইয়ার ফেজ 11 পরীক্ষা হয়েছে, এই বছর ফেজ 12 নাম রাখা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা দেখো, এরপরে সেমভাবে 21 থেকে 27 বছরের পোস্ট আছে, 21 থেকে 28, 21 থেকে 30, সমস্ত পোস্ট কিন্তু এখানে রয়েছে এবং তাদের বয়স সীমা বা তাদের বয়সের সাল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এর আগে যাবে না এবং এর পরে হবে না। এবার তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো এখানে এই যে লাইনটা দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি বলছে? ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপ্লাই ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট সেপারেটলি অ্যান্ড অলসো পে ফি ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট। দেখো এখানে যে পোস্ট রয়েছে প্রায় 489টা পোস্ট আমাদের রয়েছে। এবার তার মধ্যে কেউ 7টা পোস্টে, কেউ 2টো পোস্টে, কেউ 3টে পোস্টের জন্য এলিজিবল আছে, বা কেউ 2টো 3টে 4টে 5টা পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো এখানে প্রতিটা পোস্টের জন্য তোমাকে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবং প্রতিটা পোস্টের তুমি যখন যে কটা পোস্টের ফর্ম ফিল আপ করবে সে কটা পোস্টের জন্য তোমাকে কিন্তু আলাদা আলাদা করে ফি তোমাদেরকে পে করতে হবে। ক্লিয়ার? এবার এই অ্যাপ্লিকেশনটা এসএসসির নতুন ওয়েবসাইট, ঠিক আছে, https তোমার ইস্টু এবং তারপর হচ্ছে /ssc.gov.in, এই তোমাদের ওয়েবসাইটটা কিন্তু নতুন করে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। নতুন ফর্ম ফিল আপ মিনস আগে তোমাকে নতুন করে রেজিস্টার করতে হবে নিজেকে। ক্লিয়ার? লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে আমি তোমাদের আগেই বলে দিয়েছি। ক্লিয়ার? এবার অ্যাপ্লিকেশন ফিজ আমি তোমাদের যদি একটু ভালো করে বলি, দেখো এই এসএসসির পরীক্ষার ক্ষেত্রে একটা সুবিধা কি, অ্যাপ্লিকেশন ফিজ অত্যন্ত কম, অত্যন্ত ন্যূনতম থাকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল এবং ওবিসিদের জন্য। ফি ক্যান বি পেইড অনলাইন থ্রু অনলাইন পেমেন্ট মোডস, ঠিক আছে, অনলাইন ফি পেমেন্ট করা যাবে ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো, রুপে কার্ডের, ডেবিট কার্ডের মাধ্যমে এবং ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে, ঠিক আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট বা এসসি এবং শিডিউল ট্রাইবস, অর্থাৎ যারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি আছো এবং মহিলা পরীক্ষার্থী আছো বা ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু কোনো রকম কোনো ফি লাগবে না, ঠিক আছে। এবং এছাড়াও পিডাব্লিউডি মানে পিডাব্লিউবিডি আর কি যাকে বলা হচ্ছে, পার্সনস উইথ বেঞ্চ মার্ক ডিসএবিলিটিস, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট লাগবে না, ঠিক আছে, মানে কোনো রকম কোনো ফি লাগবে না। তো যারা মেয়েরা দেখছো, ঠিক আছে, আমার কাছে পড়ো, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো পরীক্ষাটা অবশ্যই মানে দিতে, অ্যাপ্লাই করতে। সমস্ত স্টুডেন্টদের, আমার পেইড ব্যাচের সমস্ত স্টুডেন্টদের কিন্তু আমি বলবো। আচ্ছা, পেইড ব্যাচের কথা যেহেতু বললাম সেহেতু বলে রাখি, এই এসএসসি পরীক্ষা এবং সামনে সিজিএল সিএইচএসএল সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমাদের জিকে জিএস এর জন্য কিন্তু ব্যাচ আছে,
ঠিক আছে, এখানে তোমাদের প্রায় হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইভিএস, আর্ট অ্যান্ড কালচার, কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি, স্ট্যাটিক, জিকে, কম্পিউটার সমস্ত পরীক্ষার জন্য শুধুমাত্র সিজিএল, সিএসএল নয়, রেলওয়ে, ডাব্লিউপি, কেপি এবং প্রতিটা পরীক্ষার জন্য ক্লার্কশিপ, প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু এটা অভ্যর্থ একটা উপায়। আমি তোমাদের ইংলিশ ভার্সনে নোটস প্রোভাইড করব এই ব্যাচে। অলরেডি হিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, আজকে আমাদের আজকে হিস্ট্রি একদম কমপ্লিট করে দিয়েছি। তবে তোমরা যাবে ভর্তি হবে তবে থেকেই কিন্তু তোমাদের এক বছর ক্যালকুলেট হওয়া শুরু হবে। তোমরা একদম রেডি টু, কি বলবো, রেডি টু রিড, এরম পজিশনে কিন্তু ব্যাচটা তোমরা পেয়ে যাবে। যখনই ব্যাচে লগ ইন করবে, অ্যাডমিশন নেবে, সব দেখতে পারবে, ঠিক আছে। যেহেতু হাতে সময় কম, এই ধরনের ব্যাচে কিন্তু আমাদের দরকার, যেখানে সবটা মোটামুটি শেষ আছে, ইতিহাস, ভূগোল, ভূগোল, পলিটি এগুলো মাঝামাঝি অবধি হয়ে গেছে, ক্লিয়ার। তো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কভার করবে, ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়ালস হবে এবং লাইন বাই লাইন বাংলায় আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এছাড়াও ম্যাথের ব্যাচ কিন্তু আমাদের আছে এসএসসির সমস্ত পরীক্ষার জন্য, ঠিক আছে। সৌম্যজিৎ স্যার ক্লাস করাবে, অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স, এখানেও প্রায় 5-6টা চ্যাপ্টার একেবারে কমপ্লিট রেডি পেয়ে যাবে। প্র্যাকটিস শিট দেওয়া হবে তোমাদেরকে, কোনো রকম কোনো বই কেনার কোনো প্রয়োজনীয়তা লাগবে না। এছাড়াও ক্লাস নোট প্রোভাইড করা হবে, কোনো বই কিনতে লাগবে না। সিজিএল, সিএসএল, এমটিএস, সিপিও, ফুড এসআই, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই খুবই কার্যকর হবে। এই ব্যাচগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা বলতে পারো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা পারচেস করতে পারো। এটা ওয়ান টাইম পেমেন্ট 1000 টাকা, 18 মাস ভ্যালিডিটি থাকবে যবে থেকে ভর্তি হবে। আর জিকে জিএস ব্যাচের ফিজ হচ্ছে 1500 টাকা ওয়ান টাইম, এতগুলো সাবজেক্ট তোমাদের করানো হবে, 12 মাস ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। চলো এবার ফিরে আসি। ওকে, স্কিম অফ এক্সামিনেশন, এবার এক্সামিনেশনের সিলেবাসটা কি আমাদের সেটা দেখতে হবে। দেখো সিলেবাস মোড়ললে, ঠিক আছে, আচ্ছা আগে বলে দিই যে এই সিলেবাসটাকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা যায়। যেরকম বললাম যে তিনটে কোয়ালিফিকেশানে কিন্তু ভাগ করা হচ্ছে পরীক্ষাটা। একটা হচ্ছে তোমার, দেখো, ম্যাট্রিকুলেশন লেভেল, একটা হায়ার সেকেন্ডারি লেভেল এবং একটা গ্র্যাজুয়েশন লেভেল। যে কিনা গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট সে অটোমেটিক্যালি গ্র্যাজুয়েশন লেভেলের আন্ডারে পোস্টগুলো, হায়ার সেকেন্ডারি লেভেলের আন্ডারে পোস্টগুলো এবং মাধ্যমিকের লেভেলে পোস্টগুলো কিন্তু সবকটার জন্য এলিজিবল, সবকটা পোস্টে সে পরীক্ষা দিতে পারবে। তাকে তিনটে পেপার দিতে হবে, তিনটে আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে। যদি সে হায়ার সেকেন্ডারি পাস হয় তাহলে সে এই দুটো, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আন্ডারে যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিটা পরীক্ষা দিতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সিলেবাস যে খুব বেশি আলাদা এমন কিছু না, প্রায় মোরাললেস একই। অবশ্যই পরীক্ষার যে টাফনেস, মানে পরীক্ষার যে, কি বলবো, কোশ্চেনের যে কোয়ালিটি বা ওর যে মান, সেটা কিন্তু অবশ্যই কম বেশি হবে। মাধ্যমিক যোগ্যতা অবশ্যই প্রশ্ন সহজ হবে গ্র্যাজুয়েশনের তুলনায়, ঠিক আছে। তো মোরাললেস যে সিলেবাস থাকছে সেটা দেখো, জেনারেল ইন্টেলিজেন্স বা যেটাকে বলছি আমরা জিআই বা রিজনিং, সেটা 25টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান 2 করে 50 নাম্বার থাকবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে জিএস খুবই গুরুত্বপূর্ণ, 25টা কোশ্চেন 50 নাম্বার থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল, মানে এখানে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স দুটোই করতে হবে। এবং আমাদের ব্যাচ থেকে যদি তোমরা পড়ো, কথা দিচ্ছি একটা টাইপও আনকমন আসবে না। 25টা কোশ্চেন 50 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশ আর কি, ঠিক আছে, 25টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে। টোটাল 100টা কোশ্চেন, 200 নম্বরে পরীক্ষা, 60 মিনিট সময় বা 1 ঘন্টা সময় পাবে। কিন্তু যারা যারা ফিজিক্যালি মানে চ্যালেঞ্জ, ঠিক আছে, ডিসএবিলিটিস আছে, তাদের জন্য 80 মিনিট সময় থাকবে, ঠিক আছে। এবং প্রতিটা প্রশ্ন, একটা প্রশ্ন ভুল হলে 0.50 অর্থাৎ অর্ধেক মার্কস, হাফ মার্কস কিন্তু কেটে নেওয়া হবে, ক্লিয়ার। আচ্ছা, আর যেটা বললাম যে সেকেন্ডে কিন্তু এই যে দেখো টাইপিং টেস্ট বা ডাটা এন্ট্রি, কম্পিউটার তোমার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু রাউন্ড 2 হবে। ওকে, এটাও তোমাদের কিন্তু অবশ্যই টাইপিং টেস্টটা ভালো করে পাস করতে হবে, প্র্যাকটিস করা শুরু করে দাও। আচ্ছা, এবার দেখো ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, এটা ডিটেলসে কিছু দেখানোর নেই, আমি জাস্ট রেখেছি এখানে কি কি আছে। ম্যাট্রিকুলেশন লেভেলের মধ্যে জিআই এর কোন কোন চ্যাপ্টার আছে ডিটেলসে আমি অ্যাপে তো দিয়ে দিয়েছি, এটা তোমরা একটুখানি কাইন্ডলি অ্যাপ থেকে দেখে নিও কি আছে। মোরাললেস একই আছে, ইংলিশের ক্ষেত্রে দেখো গ্রামার থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার থাকবে, এরর কারেকশন থাকবে, সিনোনিম অ্যান্টোনিমস থাকবে, হোমোনিমস থাকবে, এছাড়াও তোমার ধরো কি বলে পুরো গ্রামারটা থাকছে, এবং ভোকাবুলারির মধ্যে তোমার ধরো কি বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকছে, ইডিয়াম ফ্রেজেস থাকছে, এগুলো কিন্তু থাকবে। ওকে, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও আলাদা সিলেবাস, মানে সেম সিলেবাস, একটুখানি বেড়েছে আর কিছু না। তো আমাদের একদম ভালো করে
পুরোটাই করতে হবে যেটা গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে, কারণ কোথা থেকে কী প্রশ্ন আসবে আমরা কিন্তু কেউ জানি না। ওকে, এবার দেখো যেটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমাদের নতুন করে নতুন ওয়েবসাইটে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে নতুন ওয়েবসাইটে আমাদের যেতে হবে এবং সেখানে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন নতুন করে করতে হবে, ঠিক আছে? কিছু না, পার্সোনাল ডিটেলস চাইবে, ঠিক আছে? পাসওয়ার্ড তোমাদের নতুন করে ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েশনের পর অ্যাডিশনাল ডিটেলস চাইবে এবং লাস্টে তোমাদের কনফার্ম করতে হবে, ঠিক আছে? এবং এখানে কন্টিনিউ করবে, ঠিক আছে? এর করার পরে এই সেকেন্ড স্টেজে যাবে তোমরা, এখানে তোমাদের আধার কার্ড লাগবে। এবার একটা কথা বলি, কোনো রকম কোনো ডিটেলস, তোমার বাবা মায়ের নাম, তোমার তোমার নাম, তোমার বয়, মানে তোমার ডেট অফ বার্থ, এগুলো সবই চেষ্টা করবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেগুলো যেটা দেওয়া আছে সেটা দিতে, কেননা সব থেকে আগে গ্রাহ্য হবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না হলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তবে অবশ্যই বলবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এখানে এগুলো ফিল আপ করে নেবে তোমরা, অবশ্যই খুব দেখে শুনে কিন্তু ফিল আপ করবে এগুলো, কেননা এটা পার্সোনাল ডিটেলস, এটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করছো, খুবই দেখে শুনে তোমাদের ফিল আপ করতে হবে। এরপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে, এটা অবশ্যই টুকে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখবে, মুখস্থ করে রাখবে, যাই করো না কেন, ঠিক আছে? কন্টিনিউ করে তোমরা কিন্তু বাকি যে ফর্ম ফিল আপের ব্যাপারগুলো আছে, কোন রিজিয়নের জন্য দিচ্ছ, কোন পোস্টের জন্য দিচ্ছ, সেগুলো একটু ভালো করে, এখানে তো আর ফর্ম ফিল আপ প্রসেস দেখানো সম্ভব নয়, ভালো করে করে নেবে, ঠিক আছে? এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের সিগনেচার লাগবে, যেটা জেপেক ফরম্যাটে থাকবে, ফরম্যাটে রাখতে হবে, বা জেপিজি ফরম্যাটে রাখতে হবে, যেটা কিনা সাধারণত ছবির একটা ফরম্যাট, সেটা 10 থেকে 20 KB-র মধ্যে, একটা সাদা কাগজের মধ্যে ব্লু কালি দিয়ে বা ব্ল্যাক পেন দিয়ে, কিছু বলেছে? কোনো কিছু বলেনি, এখানে থাম ইমপ্রেশনও কিন্তু অ্যালাউড হবে, ঠিক আছে? যদি কারো লিখতে, অবশ্যই থাম ইমপ্রেশন কেন দেবে, লিখতে পড়তে না জানলে তো পরীক্ষাই দেবে না। যাই হোক, সিগনেচার করে নেবে ব্লু বা ব্ল্যাক কালি দিয়ে, সেটাকে সুন্দর করে ফটো তুলবে বা স্ক্যান করে নেবে স্ক্যানার দিয়ে, দেন ওটাকে ক্রপ করে 10 থেকে 20 KB-র মধ্যে সাইজে আনবে এবং সেটাকে আপলোড করতে হবে, এটা নিয়ে বসবে। এবার দেখো, লাইভ ফটোগ্রাফি বলে একটা ব্যাপার কিন্তু আমাদের এই পরীক্ষাতে ইন্ট্রোডিউস হয়েছে, যে অনেকে কি করতো, অনেক আগের ফটো দিয়ে দিত, আগেকার ফটো চেনা যাচ্ছে না, তখন হয়তো মুখটা একটু সরু ছিল, মোটা ছিল, রোগা হয়েছে, যাই হোক এরকম ছিল, তো সেই ফটোগ্রাফ আমরা অ্যাড করে দিতাম। কিন্তু এখানে যেটা করতে হবে, যে তোমরা যখন যে কম্পিউটারে বসে বা ল্যাপটপে বসে ফর্ম ফিল আপ করছো, এখানে একটা অপশন থাকবে, তোমাদের কিন্তু সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে বা ওয়েবক্যাম দিয়ে কিন্তু ফটোটা তুলতে হবে, এবং চেষ্টা করবে পিছনের ব্যাকগ্রাউন্ড যেন সাদা থাকে, ঠিক আছে, লাইট কালার থাকে, এবং আলো যেন মাথার পিছনে না থাকে। আলো যদি মাথার পিছনে থাকে তাহলে ফেস ব্ল্যাক হয়ে যাবে, সবসময় আলোর বিপরীতে নিজের মুখটাকে, নিজের ফেসটাকে দেখে কিন্তু সুন্দর করে, ভালো করে ফটো তোমাদেরকে তুলতে হবে ওয়েবক্যাম দিয়ে, এবং ব্লার্ড সিগনেচার, মানে সিগনেচার যদি অস্পষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু বাদ হয়ে যাবে। তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি, যেটা কেউ বলবে না, পরীক্ষার্থী লক্ষ লক্ষ, স্টুডেন্টদের নেওয়ার থেকে বার করার দায়িত্ব কিন্তু এদের আগে। কীভাবে একটা স্টুডেন্টকে রিজেক্ট করা যায়, মানে তোমাদের রিজেকশন কিন্তু শুরু হচ্ছে, তোমাদের এলিমিনেশন কিন্তু শুরু হচ্ছে এই ফর্ম ফিল আপের সময় থেকে। ফর্ম ফিল আপে কোনো ভুল করবে, গেল গিয়ে তোমার রিজেকশন হয়ে গেল তোমার ফর্ম, ওখানে স্টুডেন্ট কমলো, পরীক্ষা দিতে গিয়ে ভুলভাল করবে, সেখানে রিজেকশন হবে, তো তোমাদের এলিমিনেশনের প্রসেসটা কিন্তু শুরু হচ্ছে ফর্ম ফিল আপ থেকে। তো খুব ধৈর্য নিয়ে, বুঝে শুনে, ইন্টারনেট সার্চ করে, ইউটিউব দেখে কিন্তু ভালো করে করবে, লাইভ ফটোগ্রাফটার ব্যাপারটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, স্যালারি কী হবে? দেখো এখানে বিভিন্ন যে পোস্টগুলো আছে সেগুলোকে কয়েকটা লেভেলে ভাগ করা আছে, লেভেল 1 থেকে লেভেল 8 অবধি কিন্তু ভাগ করা হয়েছে। মোরাললেস এই মানে টোটাল সিলেকশন পোস্টে যা যা পোস্ট আছে, সর্বনিম্ন 33,000 টাকা মাইনে হতে হবে এবং সর্বোচ্চ যে পোস্ট আছে সেখানে 97,000 টাকা মাইনে পাবে। এছাড়াও জায়গার ওপর বেস করে, যেমন ধরো গ্রামীণ এলাকায় এক্সপেন্সেস কম, সেক্ষেত্রে তোমার মাইনে ওখানে পোস্টিং হলে মাইনে কম হতে পারে, আর শহরাঞ্চলে যেহেতু এক্সপেন্সেস বেশি, জিনিসপত্রের দাম বেশি, সেক্ষেত্রে তোমাদের মাইনে কিন্তু বেশি হতে পারে, এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখবে। আমি আবারও বলছি, লাইভ ফটোগ্রাফ খুব গুরুত্বপূর্ণ, যে সাইবার ক্যাফে থেকে করবে বা যেখান নিজের যেখান থেকেই করো না কেন, পিছনে যেন ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট থাকে, লাইট থাকে, ঠিক আছে, ব্লার ফটো যেন না হয়, চেষ্টা করবে মুখটা যেন পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে? ওকে, ডিটেল নোটিফিকেশন তো আমি দিয়ে দিয়েছি, যেখানে মানে যদি সিলেবাসটা দেখতে হয় অবশ্যই ডাউনলোড দ্য অ্যাপ, স্মার্ট নোটস অ্যাপ ইনস্টল করো, ওখানে প্রতিটা পরীক্ষা মানে এইটা দিয়ে শুরু করছি, আগামী দিনে যা যা পরীক্ষা আসবে সমস্ত পরীক্ষার ভ্যাকেন্সি, সমস্ত পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। একটা ওয়ান স্টপ সলিউশন কিন্তু স্মার্ট নোটস অ্যাপ তোমাদের জন্য হবে, ক্লিয়ার?
তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। অবশ্যই যারা মেয়েরা দেখছো, ঠিক আছে, আমার স্টুডেন্ট বা আমার ভিউয়ার্স, অবশ্যই যদি মোটামুটি প্রিপারেশন থাকে বা 4-5 মাসের প্রিপারেশনও থাকে, অবশ্যই পরীক্ষাটা দাও, যেহেতু তোমাদের কোনো ফিস দিতে লাগছে না। 4-5টা পোস্ট সিলেক্ট করে কিন্তু মানে পরীক্ষাটা দাও, তোমাদের কিন্তু অনেকটাই, কি বলবো, ইংলিশটা এই মুহূর্তে আসছে না, সেটা হচ্ছে কি, তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। মাঝে মধ্যে কথা মনেই আসে না কি বলতে চাই, যাই হোক, অনেক কথা বলার জন্য, তো এক্সপিরিয়েন্স কিন্তু বাড়বে, বাড়বে তোমাদের, একটা হল এক্সপিরিয়েন্স হবে। বা এই সিবিটি এক্সাম কিরম হয়, যারা পরবর্তীকালে CHSL CGL টার্গেট করছো, এই সিবিটি পরীক্ষাটা কিরমভাবে হয়, কি করতে হয় না করতে হয়, সব কিন্তু তোমরা বুঝে যাবে, ঠিক আছে। পরীক্ষাটা কিন্তু অবশ্যই দাও, আর ছেলেরা যারা আছো সুযোগ ছেড়ো না, 18 থেকে যাদের বয়স 27-28, যাই হোক, তারা তো দেবেই, 2-4টে ভালো পোস্ট সিলেক্ট করে কিন্তু দিয়ে নেবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখছি, যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, অবশ্যই ডিটেল নোটিফিকেশনটা দেখে নেবে, আমি এখানে রাখিনি। ওখানে সমস্ত পোস্ট যেগুলো আছে, পোস্ট সংখ্যার মধ্যে 461 নম্বর পোস্টটা এবং 460 নম্বর পোস্টটা তোমরা দেখে নেবে, যদি তোমাদের ম্যাচ করে, তারা কিন্তু 42 বছর বয়সেও পরীক্ষা দিতে পারবে এবং 37 বছর বয়সেও কিন্তু SSC-র পরীক্ষা দিতে পারবে। অবশ্যই নোটিফিকেশানটা একটু দেখে নিও, ওটার এখানে রাখা সম্ভব নয়, কারণ তাহলে ভিডিওটা আমি যেটা মেন যে মানে নির্যাসটা আমি আনতে চাচ্ছি সেটা কিন্তু হবে না এত কিছু দেখাতে গেলে। তাই জন্য আমি ডিটেল নোটিফিকেশানটা দিয়েছি, যেখানে কিনা একদম লাস্টে দেখবে পোস্টের ডিটেলস রয়েছে, কোন পোস্ট কতগুলো করে রয়েছে, কি কত এজ, সেখানে 461 নম্বর যে পোস্টটা রয়েছে এবং 60 নম্বর দেখে নেবে, 18 থেকে 42 এবং 18 থেকে 37 রয়েছে। ক্লিয়ার? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা যদি চাও চ্যানেলটার সঙ্গে থেকে যেতে, পরবর্তী যে পরীক্ষাগুলো আসবে সেগুলো নোটিফিকেশন পেতে এবং ক্লাস পেতে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ।